দর্শক আসসালামু আলাইকুম। আজকে তৃতীয় পর্বে অর্থাৎ মানালি এবং সিমলা ভ্রমণের পরে আবারও পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেব। তবে উদ্দেশ্য ছিল টয় ট্রেনে ওঠা। এটি একটি বলতে গেলে স্বপ্নই ছিল যে আমরা মানালিতে আসলাম, সিমলা ভ্রমণের পরে যদি টয় ট্রেনে না উঠতে পারি তাহলে মনে হয় একটি জানলেন, অর্থাৎ যে ভ্রমণের একটি অংশ অপূর্ণই থেকে যায়। তাই আপনারা আসলে এখানে অবশ্যই সেই টয় ট্রেনে উঠতে ভুলবেন না। তবে টয় ট্রেনের টিকিট পাওয়া ইতিমধ্যে একটা যুদ্ধের মতো নির্মিত হয়। টিকিট পাওয়া অত্যন্ত কঠিন, বিশেষ করে জেনারেল টিকিট পাওয়া যায়। তবে জেনারেল টিকিট কখনো উঠবেন না, অর্থাৎ আপনি যদি রিজার্ভেশন কিছু টিকিট পান সেই টিকিট যদি আপনি কাটেন তাহলে সেখানে অনায়াসে যেতে পারবেন। এবং ট্রেনটি যে একটি পাহাড়ের উপর দিয়ে কখনো পাহাড়ের সুরঙ্গ ভিতর দিয়ে সব মিলিয়ে এত মনোমুগ্ধকর সুন্দর এই ট্রেন আউটলুক কখনোই বুঝতে পারবেন না। এখন আমার টয় ট্রেনে উঠছি এবং ট্রেনটি কখনো খুব দ্রুত যাচ্ছে, স্লো গতিতে যাচ্ছে, মনে হচ্ছে একটু বরফের ভিতর দিয়ে একটি গাড়ি যাচ্ছে। আর আমরা আমি দেখতে পাচ্ছি গাছগুলো বরফে একদম ঢেকে গিয়েছে এবং ট্রেন সেই পাহাড়ের কখনো পাহাড় ভিতর দিয়ে, আর কিছু কিছু জায়গায় পাহাড়ের ভিতর দিয়ে অর্থাৎ রাস্তা সুরঙ্গ রাস্তাটা আছে সুরঙ্গের ভিতর দিয়ে যাচ্ছে। সব মিলে জানি বাকি রোমাঞ্চ যে বলি বা রোমাঞ্চকর বা অ্যাডভেঞ্চার যেটাই বলি না, অর্থাৎ যে একটি অপূর্ণতা ছিল যে আমরা এই টয় ট্রেনের টিকিট পাবো কি না। বিশেষ করে আমার দুই ছাত্র এই রীতিমতো একটি যুদ্ধের মতো লাইনে দাঁড়িয়ে থেকে অনেক কষ্ট করে টিকিট সংগ্রহ করেছিল। এবং এই ট্রেনে চড়ে আমরা এখন কালকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেখান থেকে চণ্ডীগড় যাব, চণ্ডীগড় থেকে আবারও সে পাঞ্জাবে যাব, অর্থাৎ লাভলি প্রফেশন ইউনিভার্সিটি। ওখানে যাওয়ার পরে যাত্রার বিরতি, অর্থাৎ একটু একদিন রেস্ট নেব। নেওয়ার পরে আশা করি আপনাদেরকে তৃতীয় পর্ব, চতুর্থ পর্বে আপনাদেরকে অমৃতসর গোল্ডেন টেম্পল আশা করে দেখাবো। এবং যদি আপনারা আমার সঙ্গে থাকেন আমার চ্যানেল চোখ রাখেন তাহলে নেক্সট টাইমে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো। দর্শক আমরা টয় ট্রেনে সিমলা থেকে কালকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে এই ট্রেন অত্যন্ত সুন্দর, অর্থাৎ ট্রেন থেকে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো এত সুন্দরভাবে দেখা যায় যেটি এই ট্রেনে না উঠলে কখনোই সম্ভব না। দর্শক আমরা চণ্ডীগড় থেকে আসার পর চণ্ডীগড় থেকে একটি একটা কার ভাড়া করেছিলাম, সেটির মাধ্যমে আমরা লাভলি প্রফেশন ইউনিভার্সিটি চলে এসেছি, অর্থাৎ পঞ্জাবে পৌঁছেছি। পরবর্তী পর্বে আশা করি আপনাদেরকে অমৃতসর গোল্ডেন টেম্পলের অনেক সুন্দর সুন্দর অজানা এবং সুন্দর কিছু ভিউ দেখাবো। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।